ভাই দুইটা চোখ নষ্ট হয়ে গেছে আমার, দুটো চোখই তো নষ্ট হয়ে গেছে। বুঝছে ব্যাপারটা? এবার না টাকা পয়সা লাগবে, দেখো। বুঝতে পারছি, এখন ওন দয়া সোগায়া আমার ঘরে পড়া লাগাই ফুল করছি ভাই, চল লাগায় দিন কাটে সেই অর্থ আপনাদের কাছে পাড়াইছি ভাই। আমার জীবন, আমার বন্ডের তুমি সেটা প্রবাসী জীবনের সবচেয়ে ভুল, আমার ক্ষমা করে দাও। তুমি যদি অ্যাকাউন্টটা আমার মায়ের নামে করতাম হয়তো আমার ভাইয়েরা পাইতো, কিন্তু আপনার মতো পর মানুষ পাইতো না। শ্বশুরবাড়ির মানুষ কখনো আপন হয় না, আপন হয় না, রক্তের সম্পর্কে রক্তেই থাকে ভাই। তোমার কাছে আমার জন্য সব রাখবি, আমি তোর, তুই আমার, এই গল্প আমার শুনাইছ, আর আমি সেই আশা নিয়ে প্রবাসী দিন কাটাইছি। আরে কত কষ্ট যে করছি রে ভাই, আমরা তো সারাদিন রিক্সা চালাই, এত দিন শেষে ভাই বোনের কাছে আসতে পারি। চলেন চল, দেখেন সাবধানে ওঠেন, দাঁড়ান দাঁড়ান। ভাবি ভাবি ভাবি, ভাই আইছে, ভাবি ভাই আইছে মানে কি? হ্যাঁ ভাই আইছে, যে এয়ারপোর্ট গেছিলাম, এয়ারপোর্ট থেকে নিয়ে। ওই তুমি, ও গো তুমি আইছো? হ্যাঁ আমি তো চলে আইছি। আমার জন্য কি এনেছো দেখি একদম? দাঁড়ান দাঁড়ান ভাবি, আরেকটা কথা শুনেন, ভাইয়ের তো দূরে চোখই নষ্ট হয়ে গেছে, কিছু দেখতে পায় না। কি চোখ নষ্ট হয়ে গেছে? তোমার না বলিলাম আমার শাড়ি চুড়ি গুলো আনতি আনানি? আরে গো তোর লাগে তো আমি সব কিছু আনছি, আর আমার তো সবই জায়গায়, আমার চোখ হারাই গেছে, তাইতে কি হইছে? আমি তো তোর কাছে আছি না। চোখ হারাই গেছে মানে? মানে আমি কাজ করতে যাইয়া আমার দুটো চোখই নষ্ট হয়ে গেছে, আর আমি বিগত একটা বছর আর কোনো কাজ কাম করতে পারি নাই। ঠিক আছে, যা পারছি সব কিছু তো তোকে দিয়ে দিছি। চোখ হারাই গেছে মানে এখন তোমার টাকা পয়সা লাগবে তাহলে? ও ভাই তুই বাইরে এসো তো। এই কি হয়েছে? আরে জামাই তুমি কখন আইছো ভাই? এই দে ভাই, তুমি এরকম করতেছো কে ভাই? দুটো চোখ নষ্ট হয়ে গেছে আমার, দুটো চোখই তো নষ্ট হয়ে গেছে, বুঝছেন? চোখ নষ্ট হয়ে গেছে মানে? আর তুমি হঠাৎ করে আইসা বসে কিছু তো বললাম না, জানাই জানা কিছু। ওখানে থাকে তো আমি কোনো কাজ কাম করতে পারি না, এই কতদিন আমার বসায় রাখিয়া পরে প্লেনে উঠাই দিছে, পরে আমি কার দিশা পাই না, ওরে তাও রাস্তায় পাইছিলাম, তারপর ও আমাকে আস্তে আস্তে এদিকে নিয়ে। ভাই বুঝছে ব্যাপারটা? এবার না টাকা পয়সা লাগবে, দেখো। বুঝতে পারছি, এখন ওন দয়া সোগায়া আমার ঘরে পড়া লাগাইছে না ভাই? তুমি তোমার বাবার বাড়িতে যাও, আমার বাড়িতে তোমার জায়গা নেই। কেন ভাই? আমি তো এই বাড়িতে আপনাদের সব টাকা পয়সা দিয়ে দিছি না। আরে কি সব টাকা পয়সা তুমি দিয়ে দিছো? এই বাড়ি ঘর করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেক টাকা লাগছে, তুমি তোমার বাবার কাছে যাও ভাই। আমার নিজের চলতে ফিরতে কষ্ট হয়, তোমার আমি এখানে পাল তার মানে খাওয়াই তার মানে বসায় বসায় বোঝো না? ওই যে আমাদের অগ্রসরে লুকিয়ে লুকিয়ে বাড়ি পাঠাইছে মা বাবার কাছে, বুঝছো? আর এখন আমাদের বাড়ি থেকে যাও, আমার বাড়িতে তোমার জায়গা নেই। যাওয়ার সময় তো এই যে বাড়িটা ছিল, এই তো ছিল আমার টাকা দিয়ে এই বাড়ি ঘর করছো, এই বাড়ি ঘর আমি করছি, আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট করছি। আপনি কি কাম করেন আমি জানি না, খান তো রিক্সা চালাইয়া সারাদিন রিক্সা চালাই গিয়ে বিল্ডিং করছেন, আমার রক্তে কেমন? এটা রক্ত না প্রবাসী, মনে করেন যে জীবনের যুদ্ধ করে তারপরে টাকা পাঠাইছি, আর আমি সেই টাকা আমি আমার বাপ বাড়িয়ে দিই নাই। আর তুই তুই এত সহজে পাল্টে গেলি? আরে তোরা তো আমি খুব আপন করে রাখছিলাম, এই বুকের এইখানে রাখছি, যা উপার্জন করছি সব তোর কাছে পাঠাইছি, কখনো নিজের মনে করি নাই। আর তোর মুখে একটু হাসি ফোটানোর জন্যই আমি এত কষ্ট করছি, তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা কইছ, এটা করতে পারলে সব কিছু করবি, আমার জন্য সব রাখবি, আমি তোর, তুই আমার, এই গল্প আমার শুনাইছ, আর আমি সেই আশা নিয়ে প্রবাসী দিন কাটাইছি। আরে কত কষ্ট যে করছি রে ভাই, আমরা তো সারাদিন রিক্সা চালাই, এত দিন শেষে ভাই বোনের কাছে আসতে পারি। হ বুঝছি বুঝছি, আমার এসব ডায়লগ দেওয়া লাভ নাই, এই তোর যদি সমস্যা হয় তুই তোর জামার সাথে তুইও বাইরে যা, আমার বাড়িতে তো কোনো জায়গা নেই কোনো, এগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে। আপনি কি রিক্সা চালাইয়ে বিল্ডিং করছেন? রিক্সা চালাইছি, মাটি কাটছি, অনেক পরিশ্রম করে বিল্ডিং করছি আমি। সম্ভব না, ঠিক আছে ভাই, তোর বাইরে একবার দেখছো যে ভাবির অবস্থা ভালো না, যা দিছেন সব বাড়িতে কাজ করে ফেলাইছে, তাই আজকে এই অভিনয়টা করে আসছিল, আর তুই সেই অভিনয় ফেল করছিস, আর এখন তোর ভাই বলতেছে আমার সাথেই চলে যেতে, আমি অন্ধ। আরে মানুষ বিশ্বাস করে মানুষকে দেয়, আর সেই বিশ্বাস অমর্য করছিস তুই, আমি চলে যাচ্ছি। ভাই ভাই তোমার হাত ধরে ভাই, আমার ভুল হয়ে গেছে, তোমার মাফ করে দাও। কিসের ভুল? আপনাদের কোনো ভুল নাই, ভুল তো আমি করছি, আমি ভুল করছি ভাই, চল লাগায় দিন কাটে সেই অর্থ আপনাদের কাছে পাড়াইছি ভাই, আমার জীবন, আমার বন্ডের তুমি সেটা প্রবাসী জীবনের সবচেয়ে ভুল, আমার ক্ষমা করে দাও। তুমি যদি অ্যাকাউন্টটা আমার মায়ের নামে করতাম হয়তো আমার ভাইয়েরা পাইতো,
কিন্তু আপনার মতো পর মানুষ পাইতো না, শ্বশুর বাড়ির মানুষ কখনো আপন হয় না, আপন হয় না, রক্তের সম্পর্কে রক্তেই থাকে। ভাই তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও আমারে। ভাই মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ওই চলেন ভাই, দর দর জামাই আপনাদের যা দিছি আপনাদের কাছে, কোনো কিছু নিতে পারবে না, একটা পরামর্শ। চল ভাই আমার ক্ষমা করে দাও না ভাই, চল আপনি থাকেন।